বান্ধবীর সঙ্গে মতিউরের স্পর্শকাতর ফোনালাপ ফাঁস, নতুন করে আবারও তোলপাড়। ছেলের ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমান ও তার অধীনস্থ নারী কর্মকর্তা আরজিনা খাতুনের মধ্যে মোবাইল ফোন আলাপচারিতার একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে। এতে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ, শুধু মতিউর রহমানের বান্ধবী হিসেবে বহু সুবিধা হাসিল করেছেন আরজিনা, অবৈধ পথে উপার্জিত অর্থে বনেছেন অঢেল সম্পত্তির মালিক। এছাড়া ঢাকায় অভিজাত অ্যাপার্টমেন্ট, গ্রামে বিলাসবহুল বাড়ি, পার্শ্বভরি স্বর্ণালঙ্কার সহ নামে বেনামে গড়েছেন বিপুল সম্পদ। আরজিনার দুর্নীতি ও অবৈধ সম্পদের অভিযোগ গড়িয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক পর্যন্ত। বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনার তুঙ্গে। এরই মধ্যে ফাঁস হলো ব্যক্তিগত আলাপচারিতার এই অডিও। এতে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো অবস্থা হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপটির মধ্যে এরকম কথোপকথন ছিল যে মতিউর রহমান তারই কলিগের কাছ থেকে কিছু একটা চাচ্ছেন, অর্থাৎ অনৈতিক কিছু চাচ্ছেন, যেটা তাদের মধ্যে খুব মিউচুয়ালি সবসময় হয়ে চলে। এরকমই একটি ফোনালাপ ফাঁস হয়েছে। এতে স্পষ্ট বোঝা যাচ্ছে দুজনের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক ছিল। আলোচিত মতিউর রহমান নিজে যেমন পাহাড় পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন, তেমনি তার সম্পর্ককে কাজে লাগিয়ে নানা অনৈতিক সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন এনবিআর এর ওই আরজিনা খাতুন। রাজধানীতে বিলাসবহুল ইন্টেরিয়রে মোড়ানো ফ্ল্যাট, গ্রামে আলিশান বাড়ি, পরিবারের সদস্যদের নামে বেনামে জমি সহ বিপুল সম্পদের মালিক হয়েছেন এনবিআর এর ওই আরজিনা খাতুন। মাত্র 3 বছরে আরজিনা কিনেছেন অন্তত 500 ভরি স্বর্ণালঙ্কার, যার 200 ভরি চোরা চালানের মাধ্যমে বিদেশ থেকে আনা হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ জমা পড়েছে। আরজিনা খাতুন বর্তমানে রাজস্ব বোর্ডের মূসক মনিটরিং, পরিসংখ্যান ও সমন্বয়ের দ্বিতীয় সচিব। এর আগে চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার ছিলেন তিনি। গত 10ই জুন আরজিনার দুর্নীতি ও অবৈধ সম্পদের খতিয়ান তুলে ধরে দুদকে অভিযোগ জমা দেন এক ব্যক্তি। তাতে বলা হয়, মিথ্যা তথ্য দিয়ে পণ্য আমদানি, মানি লন্ডারিং, স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে যোগসাযোগ আর আলোচিত এনবিআর এর সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের সংস্পর্শে এসে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জন করেছেন আরজিনা। দুদকে জমা অভিযোগের সূত্র ধরে খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মিরপুরে প্রায় 2000 বর্গফুটের একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে তার। 1,30,00,000 টাকায় কেনা ফ্ল্যাটটিতে পরিবার নিয়ে বসবাস করেন, কিন্তু রেজিস্ট্রেশন সহ দলিলে ফ্ল্যাটটির দাম দেখানো হয়েছে মাত্র 68,00,000। ফ্ল্যাটটি কেনার জন্য তিনি 2020 সালে ব্যাংক থেকে ঋণ নেন, কিন্তু অনুসন্ধানে দেখা গেছে ঋণ নেয়ার 1 বছর আগেই ফ্ল্যাট কিনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন, তাও ঋণের টাকায় দ্বিগুণ দামে। প্রায় 50,00,000 টাকা খরচ করে বাসায় বিলাসবহুল আসবাবপত্র ও অত্যাধুনিক ইন্টেরিয়র করেছেন। আরজিনার গ্রামের বাড়ি রাজবাড়ির নারোয়া ইউনিয়নের তালুতপাড়া গ্রামে। কাস্টমসের চাকরির 3 বছরের মধ্যে গ্রামে 6 আর 3-এর বাড়িটিকে বদলে করেছেন আলিশান এক ভবন। দুদকে জমা দেওয়া অভিযোগে বলা হয়েছে, চট্টগ্রামে বদলির পর 2022 সালেই গ্রামে তার পরিবারের সদস্যদের নামে কিনেছেন 5টি জমি, যার বাজার মূল্য 0.25 কোটি টাকা। এছাড়াও গ্রামে আরও প্রায় 1 কোটি টাকার জমি বন্ধক নিয়েছেন আরজিনা, যেসব জমির দলিলও এসেছে গণমাধ্যমের হাতে। তার ঘনিষ্ঠজনরা জানান, আরজিনার ব্যবহৃত বেশিরভাগ গহনাই অনেক দামি। তার অন্তত 10,00,000 টাকা মূল্য মানে হীরার গহনা রয়েছে। 2018 থেকে 2023 সালের মধ্যে তিনি অন্তত 500 ভরি স্বর্ণ আর ডায়মন্ডের অলঙ্কার কিনেছেন নগদ টাকায়, যার 200 ভরি এক C&F ব্যবসায়ীর মাধ্যমে 3 ধাপে চালনের মাধ্যমে আনার তথ্য ও দালিলিক প্রমাণ দুদকের করা অভিযোগের সঙ্গে জমা দেওয়া হয়েছে। 2022 সালে শেয়ার ব্যবসাও করেছেন আরজিনা। একদিনে 10,00,000 টাকা বিনিয়োগে দ্বিগুণ লাভের নজিরও আছে তার। তার 3টি ব্যাংক অ্যাকাউন্টে বিপুল নগদ টাকা ও সঞ্চয়পত্রে বিনিয়োগও আছে। অভিযোগ আছে, মতিউর রহমানের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়ানোর পর থেকে আলাদিনের চেরা ঘাতে পান আরজিনা। তরতর করে বাড়তে থাকে তার সম্পত্তি। মতিউরের সঙ্গে একই ব্রোকারেজ হাউসে শেয়ার ব্যবসায় বিনিয়োগ ছিল আরজিনার। অভিযোগ আছে, কারসাজি করে মতিউর আরজিনাকে শেয়ার বাজারে মুনাফা তুলে দেন। দর্শক কি বলবেন, এরকম কত মতিউর কত আরজিনা আছে সমাজে আনাচে কানাচে, তা আমরা সবাই জানি। হয়তো আমার আপনার হাতেই টাকা নেই। কামরুন নাহার রাখি, কেয়ানার মিডিয়া।